चुपते हैं, चुपचाप रहते हैं। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहु। व अलैकुम सलाम व रहमतुल्लाहि व बरकातुहु। अलहम्दुलिल्लाहि अल्लज़ी अब्तला फलक व अर्दीन अस्सलातु व सलामु अला मन कना नबिय्य व आदम बैनल माय व दीन व अला अलीहि व सहबीहि व अज़वाजिहि व ज़ुर्रियतिहि व अहलि बैतिहि व शुहदाए मुहब्बतिहि أولياء أمته وعلماء أهل سنته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الله رب محمد صلى الله عليه وسلم نحن عباد محمد صلى الله عليه وسلم اللهم صل على سيدنا مولانا محمد معدا الجد والكرم منبع العلم والحلم الحكام وله وصحبه وبارك وسلم صلاة وسلاما عليك يا رسول الله মুআজ্জাজ উলামায়ে আহলে সুন্নাত ও বিরাদারানে ইসলাম ও পর্দানশীল ইসলামিক মা ও ভগ্নীগণ, আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিন, মহান স্রষ্টা, সর্বদ্রষ্টা, সর্বনিয়ন্তা, রিজিক দাতা, পালনকর্তা রব্বে কায়দা সুবহানাহু তাআলার জন্য অতঃপর হুজুরে আকরাম রহমাতে আলাম নূরে মুজাসসাম নবী মুআজ্জাম রাসূলে আকরাম সাহেবে জুদ ও করম মালিক ও হল ও হারাম সাহেবে লোহে কলম মদানী তাজদার মক্কি সরকার সাইয়্যিদে আবরার ও আখিয়ার সাইয়্যিদুল মুরসালিন খাতমুন নবিকিন আনিসুল গরিবিন রাহাতুল আশিকিন মুরাদুল মুস্তাকিন শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পয়গম্বর কা হাজির ও নাজির ইলমে গায়বের সংবাদদাতা আলিমে মাকানা ওমাইয়া কুরর খবরদাতা জীবিত নবী হায়াতুন নবী নূরুন নবী শাফাতকারী নবী রাহমাতুল লিল আলামিন নবী মনে করে একবার মহব্বত সহকারে উচ্চ স্বরে ভক্তি ভরে প্রাণ খুলে সুমধুর কণ্ঠে পবিত্র মাহফিলে একবার দারুদ শরীফের নজরানা পেশ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে মহতে পবিত্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিশেষ একটি উদ্দেশ্য নিয়ে। আশা করি এ বিষয়ে গ্রামবাসী সকলেই অবগত রয়েছে। আপনাদের সুপরিচিত কালিয়াচক খালতিপুর মাদ্রাসার প্রধান শিক্ষক মুনাজির আহলে সুন্নাত মুফাক্কির ইসলাম হযরতুল আল্লাম মাওলানা মুফতি মোহাম্মদ লুৎফর রহমান আজহারি মাদ্দাজিল্লাহুল আলী গুরুত্বপূর্ণ তথ্য সহকারে আপনাদের সামনে আলোচনা করলেন। একাগ্রতার সঙ্গে শ্রবণ আপনারা করছেন। শীতের রাত্রি খুব দীর্ঘ সময় ধরে নয়, খুব অল্প সময়ের মধ্যে দু একটি বিষয় নিয়ে আলোচনা করে ইনশাআল্লাহ আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করব। তবে অনেক জ্ঞানী গুণী বিজ্ঞ ব্যক্তি মঞ্চের নিচে উপবিষ্ট রয়েছেন। একটু নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে একাগ্রতার সঙ্গে মনোযোগ সহকারে জাগ্রত অবস্থায় একটু বোঝার চেষ্টা করবেন।
আর আমিও আপ্রাণ চেষ্টা করব একটু আপনাদেরকে বোঝানোর ইনশাআল্লাহ। ব্রাদারান ইসলাম, আমাদেরকে বলা হয় আহলুস সুন্নাত আল জামাত। আহলুস সুন্নাত আল জামাতের সংক্ষিপ্ত শব্দ সুন্নি মুসলমান। আহলুস সুন্নাত আল জামাতের মুখাফফা মুখতাসার শব্দ সংক্ষিপ্ত শব্দ সুন্নি মুসলমান। কি মুসলমান বললাম? সুন্নি মুসলমান। একটু জোরে বলা যাবে না? সুন্নি মুসলমান। সুন্নি মুসলমান। সুন্নি মুসলমান কাদের বলা হয়? হানাফি, শাফি, মালিকি, হাম্বেলি। ইসলাম জগতে, মুসলিম জাহানে যে প্রকৃত চারটি মাযহাব প্রচলিত আছে, প্রকৃত এই চার মাযহাব মান্যকারীদেরকে বলা হয় সুন্নি মুসলমান। এই চার মাযহাব মান্যকারীদের মধ্যে ইসলামিক মৌলিক বিষয়ে আকীদাগত দিক থেকে কোনো রকমের মত পার্থক্য নেই। চার মাঝহাব মান্যকারীদের আকীদা বলি একই রকম, তবে কিছু ফুরুই মুসাইলে কোন বিষয়ে হাদিসের ভিত্তিতে আপনার মতবিরোধ আছে, কিন্তু আসল বিষয়ে কোনো মতবিরোধ নেই। আমরা আহলুস সুন্নাত আল জামাতের ব্যক্তি, আমরা আল্লাহকে মান্য করি, নবীকে মান্য করি, আহলে বায়াতকে মান্য করি, সাহাবীদেরকে মান্য করি, তাবিঈদেরকে মান্য করি, তাবে তাবিঈদেরকে মান্য করি, পীর ওলী আউলিয়া বুজুর্গানে দ্বীন, গাউস কুতুব, ফকির দরবেশ, উরাফা, নুকাবা, আবদাল, তাদেরকে আমরা মান্য করি। ব্রাদারান ইসলাম, আজকে মুজাহিদে মিল্লাত হযরত আল্লামা হাবিবুর রহমান আলাইহি রহমা রিদওয়ানের 42তম ওরস শরীফ আপনি শুনলেন যে ওরস শরীফ পালিত এবছর ভারতবর্ষে হল। মুজাহিদে মিল্লাত হুজুর হাবিবুর রহমান আলাইহি রহমা রিদওয়ানের মাজার শরীফ আপনার উড়িষ্যার ভাদ্রাক নামক স্থানে। তার জন্ম 8ই মুহররমুল হারাম 1322 হিজরিতে তিনি জন্মগ্রহণ করেন উড়িষ্যাতে। তিনি একজন সম্ভ্রান্ত পরিবারের একজন ব্যক্তি ছিলেন। ভারতবর্ষের মধ্যে তিনি একজন বিশিষ্ট উচ্চাঙ্গের উর্ধ স্তরের একজন মুনাজির আহলে সুন্নাত ওয়াল জামাত ছিলেন। তিনি একদিক থেকে মুফতি ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন, হাদিসের উপরে বিরাট পাণ্ডিত্য রাখতেন, তাফসিরের উপরে পাণ্ডিত্য রাখতেন, দারস ও তাদরিস উপরে তিনি পাণ্ডিত্য রাখতেন, বিশেষভাবে তিনি মুনাজারা বিষয়ের উপরে চরম পারদর্শী ছিলেন। তার জীবনে তিনি বহু মুনাজারা করেছেন, কিন্তু কোনোদিন কোন মুনাজারাতে পরাজিত কাকে বলে তিনি চোখে দেখেননি। আজিজানে মোহতারাম, আলহামদুলিল্লাহ এই দেশে হুজুর মুজাহিদে মিল্লাত আলাইহি রহমা রিদওয়ান এসেছেন। মুফতি আজম হিন্দ আলাইহি রহমা রিদওয়ান আমার আলা হযরতের বড় সাহেব, ছোট সাহেবজাদা, তিনিও এসেছেন। হুজুর তাজুশ শরিয়া আলাইহি রহমা রিদওয়ান
তিনিও মুফতি আজম হিন্দ আলাই রহমান রিদওয়ানের সঙ্গে এই কালিয়া চকে এসেছিলেন। তাজি জানে মোহতারাম, আজকে সংক্ষিপ্ত আকারে পীর ওলিয়া উলিয়া সম্পর্কে আলোচনা একটু আপনাদের সামনে রাখবো। তো হুজুর মুজাহিদে মিল্লাত আলাই রহমান রিদওয়ান সম্পর্কে খুব সংক্ষিপ্ত আকারে আপনাকে একটু বোঝানোর চেষ্টা করি। যেহেতু সর্বপ্রথম প্রচার করা হয়েছে হুজুর মুজাহিদে মিল্লাত আলাই রহমান রিদওয়ানের 42তম ওরুস শরীফ, কোরআন শরীফ, খোদার কালাম, অটুট বিধান, চিরন্তন, পূর্ণাঙ্গ, নির্ভুল মহাগ্রন্থে মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস-সাদিকীন, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গ লাভ করো, সাদিকীনদের সাহচর্য লাভ করো। সাদিকীন যারা, সত্যবাদী যারা, আল্লাহওয়ালা ব্যক্তি যারা, তাদের সান্নিধ্য লাভ করো। তো সাদিকীনদের সঙ্গী হওয়ার কথা কে বলেছেন? আল্লাহ। তাদের সান্নিধ্য লাভ করার কথা কে বলেছেন? আল্লাহ। অকুনু মা সাদিকীন, এই জন্য আহলুস সুন্নাত আল জামাত পীর ওলিয়া আউলিয়া বুজুর্গানে দিনদেরকে মান্য করে, আর পীর ওলিয়া আউলিয়া বুজুর্গানে দিন আপনি আহলুস সুন্নাত আল জামাতের মধ্যে পাবেন। আহলুস সুন্নাত আল জামাত ব্যতিরিকে যত দল বেরিয়েছে, নাম শুনছেন, ওহাবি বলেন, দেওবন্দি বলেন, তাবলিগি বলেন, জামাতি বলেন, কাদিয়ানি বলেন, গায়র মুকাল্লিদ, লামাজাবি, আহলে হাদিস বলেন, কোন দলে আপনি পীর ওলিয়া আউলিয়া পাবেন না, কেবল মাত্র আহলুস সুন্নাত আল জামাতের মধ্যে পীর ওলিয়া আউলিয়া বুজুর্গানে দিন আপনি পাবেন। হুজুর মুজাহিদে মিল্লাত আলাই রহমান রিদওয়ান, তিনি এমন একজন ঊর্ধ্ব স্তরের মুনাজির ছিলেন, তার জীবনীতে বলা হয়েছে যে তিনি ভারতবর্ষে মুনাজারা শুনতে থে, তিনি মুনাজারা শুনে বেড়াতে, যে কোথায় মুনাজারা আছে। আজিজানে মহতারাম, তিনি ইন্তিকালের পূর্বে বলেছিলেন যে আমার ইন্তিকালের পর যদি ওহাবি দেওবন্দির সঙ্গে মুনাজারার চ্যালেঞ্জ যদি হয় আর আমার দেহটাকে, মৃত দেহটাকে নিয়ে যাওয়ার পর যদি মুনাজারা স্থলে যদি রেখে দাও তবে ওহাবি দেওবন্দি মুনাজির পালিয়ে যাবে। মুনাজারা করা তো দূরের কথা, ও মুনাজির পালিয়ে যাবে। তিনি বাড়ি থেকে ওহাবিদেরকে বের করে পর্যন্ত মুনাজারা করতেন। আজি জানে মহতারাম, পীর হওয়ার জন্য আল্লাহর তিনি একজন কামেল ওলি ছিলেন, মুজাহিদে মিল্লাত আলাই রহমান বা কারামাত ওলি ছিলেন, আলিশান মাজার শরীফ আপনার উড়িষ্যার ভাদ্রাকে প্রতি বছর ওরুস শরীফ হয়, পুরো ভারতবর্ষের ওলামায়ে আহলে সুন্নাত আল জামাত সেখানে উপস্থিত হন। তো হুজুর মুজাহিদে মিল্লাত আলাই রহমান রিদওয়ান কয়েকবার হজ করেছিলেন। তো প্রথমবার তিনি যখন হজে গেলেন ব্রাদার, সেই সময় সৌদি আরবে ওহাবি হুকুমত, সেখানে রাজতন্ত্র, এখনো ওহাবি হুকুমত আপনার আছে সৌদি আরবে, তাদের আকীদা হলো ওহাবিদের আকীদা, তারা পীর ওলিয়া আউলিয়াকে মান্য করে না, আমার নবী রওজা শরীফ তারা জিয়ারত করতে দেয় না, ব্রাদারান ইসলাম তারা ওসিলা অমান্য করে, আমরা নবী পাকের ওসিলা দিয়ে, পীর ওলিয়া আউলিয়াদের ওসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করি, এই দোয়া করাকে তারা শিরক মনে করে, যেটা শিরক। তো হুজুর মুজাহিদে মিল্লাত আলাই রহমান রিদওয়ান তিনি হজে গেলেন, ভালো করে শোনেন, মা বোনদেরকে বলি আপনারাও শোনেন, একজন জিন্দা পীরের কথা আপনাকে বলতেছি, তিনি ছিলেন একজন জিন্দা পীর,
তার ইন্তিকাল হয়েছিল বোম্বাই। তো বোম্বাই ইন্তিকালের পর তার দেহকে উড়িষ্যা নিয়ে আসা হয়েছিল। তো আজিজানে মোহতারাম এই অবস্থাতে তার দেহের মধ্যে কোন রকমের কোন পার্থক্য আসেনি, দেহের কোন মেডিসিন ছাড়াই তার পবিত্র দেহকে নিয়ে আসা হয়েছিল মুম্বাই থেকে আপনার উড়িষ্যা। কলকাতা সর্বপ্রথম বিমানে করে কলকাতায় নিয়ে আসার পর কলকাতা থেকে আপনার ট্রাক যোগে উড়িষ্যা নিয়ে যাওয়া হয়েছিল। তো দেহে কোন রকমের পার্থক্য আসেনি, এটা আহলুস সুন্নাতাল জামাতের আকীদা যে কামেল মুকাম্মাল পূর্ণ আল্লাহর ওলিগণ ইন্তিকাল যদি করেন তো তাদের দেহ নষ্ট হয় না, তাদের দেহ নষ্ট হয় না। হাদিস শরীফ দেখুন, মিশকাত শরীফ প্রথম খণ্ড 121 পৃষ্ঠা, কুতুবখানা রাশিদিয়ার প্রিন্ট, দিল্লির ছাপ। হাদিসে রাবি হযরত আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন আবি দারদা আলান নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আফসাদাল আম্বিয়া ফানবিউল্লাহি হাইকুন ইউরজাকু। আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা মাটির জন্য হারাম করে দিয়েছে নবীগণের দেহকে খাওয়া, আল্লাহর নবী জীবিত তাদেরকে কবরে রুচি দাও। একবার সুবহানাল্লাহ বলা যাবে না? সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না? সুবহানাল্লাহ। প্রকাশ্য হাদিসের অনুবাদ থেকে বোঝা গেল যে নবীগণের দেহ নষ্ট হয় না, নবীগণের দেহ মাটির জন্য খাওয়া হারাম করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ হারাম করে দিয়েছেন আর তাদেরকে কবরে রুচি দেওয়া হয়, খাদ্য দেওয়া হয়। এটা সুন্নি জামাতের আকীদা যে আল্লাহর নবীগণ জীবিত, আল্লাহর নবীগণ জীবিত। ব্রাদার আল ইসলাম 120 পৃষ্ঠায় আরেকটি হাদিস শরীফ বর্ণিত হয়েছে মিশকাত শরীফে, 120 পৃষ্ঠা কুতুবখানে রাশিদিয়ার প্রিন্ট, দিল্লির ছাপ। আন আউস ইবনে আউস قال النبي صلى الله تعالى عليه وسلم ان الله حرم اجساد الانبياء। আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিস শরীফ বর্ণিত যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা নবীগণের দেহকে মাটির জন্য হারাম করে দিয়েছে, মাটির জন্য হারাম করে দিয়েছে। এই হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাই মিশকাত শরীফের সারা মিরকাতুল মাফাতি তার মধ্যে তিনি ব্যাখ্যা দিতেছেন। ব্রাদার 12 খণ্ডে ও কিতাব বিভক্ত। আপনাদেরকে বলতে চাই যে সেই কিতাবের মধ্যে তিনি লিখতেছেন এবং মিশকাত শরীফে এ 121 পৃষ্ঠার টিকাতে বর্ণিত হয়েছে, অলিতা কিলা আউলিয়াউল্লাহি লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ানতাকিলু মিন দারিল হানা ইলা দারিল বাকা। এই জন্য বলা হয় যে আল্লাহর ওলিগণ মরেন না, আল্লাহর ওলিগণ মরেন না, এক অস্থায়ী স্থান হতে স্থায়ী স্থানের দিকে প্রত্যাবর্তন করে, এক অস্থায়ী জায়গা হতে স্থায়ী জায়গার দিকে প্রত্যাবর্তন করেন। এবার আদার তাহলে বোঝা গেল সুন্নি জামাতের আকীদার পিছনে দলিল আছে, আকীদার পিছনে দলিল আছে। কিন্তু যারা নবীগণকে মরা বলে, অলিগণকে মরা বলে,
তাদের কথার পিছনে কোনো দলিল নেই, দলিলবিহীন অবস্থায় তারা কথা বলে। সুন্নি জামাতের আকীদা যা আমাদের নবী জিন্দা, সুন্নি জামাতের আকীদা নবীগণ জিন্দা, সুন্নি জামাতের আকীদা যে অলিগণ জিন্দা, অলিগণ জিন্দা। এই বিরাদার তারা এক স্থান থেকে অন্যত্রে প্রত্যাবর্তন করে, এটাই সুন্নি জামাতের আকীদা। ইন্তিকাল করার পরও জীবিত। এই জন্য আজকে আমার পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী, গাউসে সামদানি, কুতুবে রব্বানী, মুহিউদ্দিন আব্দুল কাদের জেলানী ও গেলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফে হাজার হাজার মানুষের ভিড়। এই জন্য আজ আমার খাজা কারিম বেনামাজ সুলতানুল হিন্দ মাইনুল হাকাদ্দিন আজমিরি ও সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে হাজার হাজার মানুষের ভিড়। আজকে এই জন্য ইমামে রব্বানী মুজাদ্দিদ আল হুসাইনি শেখ আহমদ শারানী ফারুকী রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে হাজার হাজার মানুষের ভিড়। এই জন্য আমার সরকার আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদে দীন মিল্লাত আকাইদি আমার দরিয়াই রহমত সিরাজুল উম্মত মখজানুল হিকমত ইমাম ইশক ও মহব্বত ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা ফাজল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে হাজার হাজার মানুষের ভিড়। এই জন্য আজ ব্রাদার আল ইসলাম আখিয়ে পাক আইনায়ে হিন্দ হুজুর সিরাজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে ভিড়। এই জন্য আজকে ভণ্ডার ধারতিতে হুজুর আলাউল হক ভণ্ডনি রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে ভিড় মুসলমান। এই জন্য হুজুর মুজাহিদে মিল্লাত আলাইহির রহমা রিদওয়ানের মাজার শরীফে হাজার হাজার মানুষের ভিড়। আমরা আল্লাহর ওলিদের মাজার শরীফ জিয়ারত করি না কি বলছেন? আল্লাহর ওলিদের মাজার শরীফ জিয়ারত করি না আমরা পূজা করতে যাই? এই জোরে বলেন না, আমরা মাজার পূজা করি না মাজার জিয়ারত করি? জোরে বলতে হবে একটু, জিয়ারত করি, জিয়ারত করি। কিছু ওহাবি, এই যে ওহাবি নাম শুনতেছেন, এরা বলে যে হানাফিরা কবর পূজা করে। কোনদিন কেউ গিয়ে পূজা করেছি আমরা যেন আমরা মাজার জিয়ারত করি? এরা আপনার আমাদের উপরে অপবাদ লাগিয়ে থাকে, অন্যায় ভাবে আমাদেরকে দোষারোপ করে থাকে। আমরা আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করি। আমার শাহনশাহে জিবেকার মাদানিকে দাসদার আহমদে মুক্তার নবী উকা সরদার তনু চাহালেন মালিক ও মুক্তার মহানবী বলেন ইজারা হই তুকুম আনি জিয়ারতিন কবুরে ফাজুরহা, তোমাদেরকে কবর জিয়ারত করতে বারণ করেছিলাম, তোমরা কবর জিয়ারত করো, কবর জিয়ারত করো। তো কবর জিয়ারত করার নির্দেশ কে দিয়েছেন? আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। কবর জিয়ারত করা আমার রাসূলুল্লাহর সুন্নাত, কবর জিয়ারত করা। আজকে সাইয়্যেদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নাত কবর জিয়ারত করা, সাইয়্যেদুনা উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নাত কবর জিয়ারত করা, সাইয়্যেদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নাত কবর জিয়ারত করা, সাইয়্যেদুনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নাত কবর জিয়ারত করা, সাইয়্যেদুনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নাত কবর জিয়ারত করা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নাত কবর জিয়ারত করা, সাহাবায়ে কেরামদের সুন্নাত আহলুস সুন্নাত আল জামাতের তরিকা। আমরা কবর জিয়ারত নাকি বলছেন? মাজার জিয়ারত করি। আল্লাহর নবী বলেছেন তোমরা কবর জিয়ারত করো, এ কথা বলেননি পিতার কবর জিয়ারত করো,
মুলবির কবর করো না, মায়ের কবর করো, আলিমের কবর করো না, যে পিতামাতার কবর করো, পীর আলিয়া আউলিয়ার করো না, আল্লাহওয়ালা ব্যক্তিদের কবর জিয়ারত করো না। এ কথা আল্লাহর নবী বলেননি, আল্লাহর নবী বলেছেন কবর জিয়ারত করো। মুতলাক হাদিস, বুঝা গেল যে আমার নবী বলেছেন কবর জিয়ারত করো, পিতার কবর জিয়ারত করো, মায়ের কবর জিয়ারত করো, ছেলের কবর জিয়ারত করো, বিবির কবর জিয়ারত করো, দাদার কবর জিয়ারত করো, দাদির কবর জিয়ারত করো, নানার কবর জিয়ারত করো, নানির কবর জিয়ারত করো, আলিমের কবর জিয়ারত করো, মুফতির কবর জিয়ারত করো, মুহাদ্দিসের কবর জিয়ারত করো, মুফাসসিরের কবর জিয়ারত করো, ওলির কবর জিয়ারত করো, পীরের কবর জিয়ারত করো, গাউসের কবর জিয়ারত করো, খাজার কবর জিয়ারত করো, রাজার কবর জিয়ারত করো, মুজাহিদের ইল্লাতে কবর জিয়ারত করো। কথায় মুসলমানে কবর জিয়ারত করো, মুসলমানের কবর জিয়ারত করো, মুসলমান যদি হয় তবে তার কবর জিয়ারত করো, যদি ইমান অবস্থা ইন্তিকাল যদি করে থাকে তবে তার কবর জিয়ারত করো। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কবর জিয়ারতের নির্দেশ দিয়েছেন এবং নিজেই কবর জিয়ারত করেছেন। আজি জানে মহতারাম, হাতাবায়ের স্বামী 12 খণ্ডে বিভক্ত হানাফি মাযহাবের নির্ভরযোগ্য কিতাব যার রাইটার আল্লামা ইবনুল আবেদিন রাহমাতুল্লাহ আলাই, তিনি সেই কিতাবের মধ্যে একটি হাদিস সানায়ন করেছেন, আন ইবনে আবি শাইবা আন্নান নবিয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইয়াতি কানা ইয়াতি কুবুর আশহদায়ে আলা রাসে কুল্লে হাওলি। ইবনে আবি শাইবা থেকে বর্ণিত যে আমার রাসূলুল্লাহ বলেন যে নবী আমার প্রতি বছর উহুদের শহীদগণের কবর জিয়ারত করতে যেতেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। নিচে নবী আমার উহুদের শহীদগণের কবর জিয়ারত করতে যেতেন, জান্নাতুল বাকি জিয়ারত করেছেন নবী আমার, জান্নাতুল বাকি মদিনার শরীফের কবরস্থান। এ বিরাদার আল ইসলাম, তাই আপনাদেরকে বলতে চাই যে আমরা কবর জিয়ারত করি, আল্লাহর নবীর কবর জিয়ারত করি, পীর ওলী আউলিয়াদের কবর জিয়ারত করি। তো পীর ওলী আউলিয়াদের কবর জিয়ারত যদি করেন তো কেমন করে করবেন, এ সম্পর্কে মশলা আমার আলা হযরত ইমাম ইশকো মোহাম্মদ ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছে যে হুজুর, পীর ওলী আউলিয়াদের কবর মাজার জিয়ারত করার আদব কি, কি নিয়মে করতে হবে? আমার সরকার আলা হযরত তিনি চতুর্দশ শতাব্দীর মহান মুজাদ্দিদ, 13 তরিকার ইজাজত খেলাফত প্রাপ্ত মুর্শিদে আজম, মায়ের পেটের ওলি আলা হযরত ছিলেন, মায়ের পেটের ওলি। আজি জানে মহতারাম, তার মাজার শরীফ বেরেলি শরীফে, আপনাদেরকে বলতে চাই তার পিতা ছিলেন ওলি, দাদা ছিলেন ওলি। এ বেরাদার সেই ঘরানে সেই ঘরে তার জন্ম, মাত্র 13 বছর 10 মাস 5 দিন বয়সে প্রচলিত ধর্মীয় বিষয় সমূহে আপনার পারদর্শিতা লাভ করে শিক্ষা জীবন সমাপ্ত করেছিলেন, তারই নাম হলো আলা, তারই নাম হলো আলা হযরত। অনেকেই আপনার চিনে না, অনেকেই জানে না। আজি জানে মহতারাম, ও আলা হযরত কার নাম, যে আলা হযরত এর শিক্ষকের পড়াতে দেরি হতো কিন্তু আলা হযরত এর পড়তে দেরি হতো না। আপনার বর্ণিত হয়েছে তার জীবনীর মধ্যে, আজি জানে মহতারাম, জাহানে ইমাম আহমদ রাজা সেই কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে 22 খণ্ডে বিভক্ত যে আমার আলা হযরত সরকারে ইমাম আহমদ রাজা আলাইহি রহমাত দিওয়ান তিনি বাল্য অবস্থায় ওস্তাদের নিকটে পড়তে যেতেন, ওস্তাদের নিকটে পড়তে যেতেন, আর অন্যান্য বাচ্চারা যেত পড়তে, তো ওস্তাদ পড়াতেন কিন্তু ওস্তাদের সন্দেহ হতো যে এই বাচ্চাটা মানবের বাচ্চা
না এই বাচ্চাটা জিনের বাচ্চা মানবের সন্তান না এই বাচ্চাটা জিনের সন্তান তা উস্তাদের সন্দেহ হতো একদিন আপনার অন্যান্য বাচ্চারা ক্লাসরুম থেকে বেরিয়ে গিয়েছে শিক্ষক নির্জন স্থান পেয়ে আমার সরকার আলা হযরত ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন বলে বাবু আজকে কেউ নেই আজকে সুযোগ পেয়েছি আজকে তুমি আছো আমি আছি তুমি আমার ছাত্র আমি তোমার উস্তাদ তবে বাবু একটি সত্য কথা বলো বলে হুজুর কি কথা বলে তুমি জিনের সন্তান না মানবের সন্তান একটু আমাকে খুলে বলো বাবু কাউকে বলবো না আমার আলা হযরত ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা মুচকি হাসার পর বলতেন হুজুর এই রকম প্রশ্ন আমাকে কেন করতেছেন কারণটা কি বলে বাবু তোমার উপর আমার সন্দেহ এটা আমার জিজ্ঞাসা করার উদ্দেশ্য যে তোমার উপর আমার সন্দেহ হয় যে তোমাকে দেখে আমাকে মানবের সন্তান মনে হয় না মনে হয় যে জিনের সন্তান তো তিনি বলতেছেন আমার সরকার আলা হযরত উত্তর দিতেছেন হুজুর আলহামদুলিল্লাহ আমি হলাম মানবের সন্তান আমি হলাম মানবের সন্তান তবে হুজুর আপনার সন্দেহ কেন হয় বলে বাবু সন্দেহ এই জন্য হয় যে আমার পড়াতে দেরি লাগে কিন্তু তোমার পড়া মুখস্থ করতে দেরি লাগে পড়াতে দেরি হয় কিন্তু পড়া মুখস্থ করতে দেরি হয় না এই জন্য আমার সন্দেহ হয় ব্রাদার তাহলে বোঝা গেল ইমাম আহমদ রাজা কার নাম যে ওস্তাদের পড়াতে দেরি হয় যার পড়া মুখস্থ করতে দেরি হয় না তারই নাম হলো ইমাম আহমদ রাজা তারই নাম হলো ইমাম আহমদ রাজা আজি জানে মোহতারাম তোমার সরকার আলা হযরত ইমাম আহমদ রাজাকে জিজ্ঞাসা করা হলো বলে হুজুর মাজার শরীফ জিয়ারতের আদব কি তো তিনি লিখতেছেন কিতাবটির নাম আল আতাইয়া নববিজ্ঞা কি আতাই রাজা বিজ্ঞা 12 খণ্ডে বিভক্ত ব্রাদার যে কিতাবটির মধ্যে তিনটি ভাষাতে ধাতু আছে আরবি ফারসি আর উর্দু এই কিতাবটি উপরে গবেষণা করে বর্তমান পৃথিবী আহলুস সুন্নাত আল জামাতের গবেষকগণ বলেছেন যে বইটিতে প্রায় 215 প্রকারের বিদ্যা আছে একবার সুবহানাল্লাহ বলা যাবে না একটু জোরে বলেন না 215 প্রকারের বিদ্যা আছে যা পৃথিবীর কোন ইউনিভার্সিটিতে পড়ানো হয় না এ ব্রাদার আল ইসলাম এই জন্য বইটি সম্মলবীর পক্ষে বোঝা সম্ভব নয় একটু সহজ করার জন্য পাকিস্তানের করাচি থেকে বিজ্ঞ মুফতিয়ানে কেরাম মুহাদ্দিসিনে এজামদের ফুকাহে কেরামের টিম একত্রিত হয়ে বইটির অনুবাদ বের করেছেন মুতারজাম ফাতোয়ায়ে রাজাবিয়া 30 খণ্ডে বিভক্ত 30 খণ্ডে বিভক্ত যদি সামনে আপনার রাখা যায় তো কমপক্ষে এতটা উঁচু হবে আলিশান কিতাব জখিম কিতাব পৃথিবীতে বিরল আছি জানে মহতারাম সেই কিতাবের মধ্যে বর্ণনা দিতেছেন যে কোন আল্লাহর ওলির মাজার শরীফ যদি জিয়ারতে যান তা আপনি বাউজু মাজার শরীফ প্রবেশ করবেন কি করবেন বা ওযু ওযু করে আপনি মাজার শরীফ প্রবেশ করবেন পায়ের দিক দিয়ে আপনি মাজার শরীফ প্রবেশ করলেন মাজার শরীফ প্রবেশ করে কাবার দিকে পিঠ করে মাজারের দিকে মুখ করে আপনি জায়গা যদি থাকে তো চার হাত দূরে দাঁড়াবেন কয় হাত দূরে চার হাত দূরে দাঁড়াবেন চার হাত দূরে দাঁড়িয়ে আদব সহকারে ফাতিহা পড়বেন তারপরে ইসলে সব করবেন সাহেবে মাজারে রশিলা দিয়ে খোদার দরবারে দোয়া করবেন মুনাজাত করবেন মুনাজাত করার পর মাজার শরীফ থেকে পিছু পা হয়ে বেরিয়ে আসবেন আমার আলা হযরত আলাইহি রহমাতুল রিদওয়ান মাজার শরীফের জিয়ারতের আদব বর্ণনা করেছেন তারপরে তিনি বলেন যে মাজার শরীফে জুমা দেওয়া হচ্ছে নিষেধ
মাজার শরীফে চুমা দিও না। এহতিয়াতান সতর্কতা অবলম্বন করে তিনি একজন মুজাহিদ হিসেবে এই ফতোয়াটা দিয়েছেন যে মাজার শরীফে চুমা দিও না। কেন? আপনি দিবেন চুমা, আপনি দিবেন চুমা, আর যারা দেখবে তারা বলবে দেখো সাজদা করছে, বলবে যে সাজদা করছে মাজারে। তো জানো বাতিল ফেরকা ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ কোন দেওবন্দি, কোন ওহাবি, কোন তাবলিগি, কোন জামাতি, কোন কামিয়ানি, কোন নামাজাবি, কোন আহলে হাদিস যেন এ কথা বলতে না পারে যে সুন্নি জামাতের ব্যক্তিগণ কবর সাজদা করতেছে, এ কথা যেন বলতে না পারে। এর জন্য সতর্কতা অবলম্বন করার জন্য আমার মুজাদ্দিদ হিসাবে আল্লাহ হযরত বলেছেন কবরে চুমা দিও না, কবরে হাত বুলায়ও না। কবরে হাত বুলানো, মাজারে হাত বুলানো এটা আদবের খেলাফ। তারপরে মাজার তোয়াফ করিও না। অনেকে আছে না মাজার আপনার ঘরে, মাজার ঘুরো না, তওয়াফ করো না, আমার আলা হযরত বারণ করেছেন। যদিও কিছু ওলামা বলেছেন চুমা দেওয়া জায়েজ, কিছু ওলামা বলেছেন চুমা দেওয়া জায়েজ, কিন্তু আলা হযরত আমার সিলমোহর লাগিয়ে দিয়েছেন, আলা হযরত আমার মুজাহিদ হিসাবে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন যে মাজারে চুমা দিও না, না দাওয়াতেই হচ্ছে আদব, না দাওয়াতেই আদব। আজি জানে মহতারা, এ হলো মাজার জিয়ারতের উত্তম পদ্ধতি, বুঝতে পারলেন? তবে মাজার জিয়ারত করা জায়েজ কাদের জন্য? পুরুষদের জন্য। এ কাদের জন্য বলে? এ জোরে বলেন না, আর একটু জোরে, পুরুষদের জন্য। মাজার জিয়ারত করা সুন্নতে নবি যাই পুরুষদের জন্য, কিন্তু মাজারে মহিলাদের যাওয়া জায়েজ না, মহিলাদের মাজারে যাওয়া জায়েজ না। কোন মাজারে? পৃথিবীর একটি মাজারে যাওয়া জায়েজ আছে, সমগ্র পৃথিবীর মধ্যে একটি মাজারে যাওয়া, রওজাতে যাওয়া যায়, সেটা আমার আমি সেবে কাসা সাইকে দেখাও না মাকা বে কাসু কে কাস বে সাহারু কে সাহারা বে চারু কে চারা গরিব কে হামি ইয়া তুমি কবলি সাফি উম্মত নবী রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মাজার শরীফে পুরুষ নারী উভয়ের জন্য যাওয়া যায়, তাছাড়া নারীগণ কোনো মাজার জিয়ারতে যেতে পাবে না, কবরস্থান জিয়ারতে যেতে পাবে না। আল্লাহর নবী বলেছেন জিয়ারত কারিনী মহিলাদের উপরে আল্লাহর লানত বর্ষিত হয়। যারা মাজারে যায়, কবরের নিকটে যায়, তাদের উপরে আল্লাহ তাআলার লানত বর্ষিত হয়। এই জন্য মহিলাদের মাজারে যাওয়া আমাদের উচিত হবে, মহিলাদেরকে সঙ্গে করে মাজারে না নিয়ে যাওয়া। নাকি বলছেন? একটু জোরে বলা যাবে না, না নিয়ে যাওয়া। এবার আপনি যদি সঙ্গে করে যদি নিয়ে যান তো ওরও গুনাহ হবে, আপনি নিয়ে যাবেন আপনারও গুনাহ হবে। দেখা যাচ্ছে ট্রাকার ট্রাক নিয়ে, বাস নিয়ে, টাটা সুমো নিয়ে, মান্নত নিয়ে আপনি মহিলাদেরকে সঙ্গে করে মাজার শরীফ নিয়ে যাচ্ছেন। এই মাজার শরীফ মহিলাদের নিয়ে যাওয়া যাই তোমার মাজারে বাসীর জন্য মানত মানত জায়গ লিখা আছে, বরকের মানত মানা জায়গ লিখা আছে, খাসির মানত মানা জায়গ লিখা আছে, সিরজির মানত মানা জায়গ লিখা আছে। কিন্তু মানত গুলি নিয়ে যে মহিলাকে যেতে হবে এটা এ মশলা পৃথিবীর কোন কেতাবে লেখা নাই। মানত মানবে কিন্তু স্বামীকে দিয়ে দিয়ে পাঠান, ছেলেকে দিয়ে দিয়ে পাঠান, ভাইকে দিয়ে দিয়ে পাঠান, কোন আত্মীয়কে দিয়ে দিয়ে পাঠান, তাই বলে মহিলাদের যাওয়া যাই। আজকে দুঃখের বিষয়
যে সাদুল্লাহপুর আখিয়ে পাকালাই রহমার মাজার শরীফে গেলে মহিলাদেরকে দেখতে পাওয়া যায়, বাংলা শরীফ গেলে মহিলাদেরকে দেখতে পাওয়া যায়, হুজুর নিজামুদ্দিন আউলিয়া মাজার শরীফে গেলে মহিলাদেরকে দেখতে পাওয়া যায়, আজমির শরীফ গেলে মহিলাদেরকে দেখতে পাওয়া যায়। আমার আলা হাজরা আজকে বহুদিন পূর্বে আজকে এই মশলা চলন্তবাসীর কাছে প্রকাশ করে দিয়ে গিয়েছেন যে মহিলাদের মাজারে যাওয়া তিনি কেমন আল্লাহর ওলি ছিলেন এ বেরাদার, তো যে জিন্দা ওলি, জিন্দা ওলি এটা সুন্নি জামাতের আকীদা, জালদার অলিগণ জীবিত ইন্তিকাল করার পর বিপদে তার মুরিদকে সাহায্য করতে পারে। একটি মাত্র ঘটনা আপনাদের সম্মুখে রাখি, শীতের রাত্রি ভারতবর্ষে একজন আল্লাহর ওলির মাজার শরীফ আছে, আল্লাহর ওলির মাজার শরীফ পীর হওয়ার জন্য চারটি হলো শর্ত, কয়টি শর্ত? পীর হওয়ার জন্য, একটু জোরে বলে ঘটনাটা আপনাকে শোনাচ্ছি, কিন্তু পীর কাকে বলে ওটি আপনাকে বলে দিই আগে। জি জি, পীর হওয়ার জন্য দেখি বইটা দিও তো একটু, পীর হওয়ার জন্য হলো চারটি শর্ত। আজকাল প্রত্যেকটা জিনিসের আপনার আসল আর নকল বেরিয়েছে, নাকি বলছেন? সব জিনিসের আসল বের হলে নকল বের হবে না? হবে না, তো আসল নিতে হবে আর নকল থেকে বেঁচে থাকতে হবে, নাকি? নকল থেকে বেঁচে থাকতে হবে, দূরে থাকতে হবে। তো কাউকে পীর বলার জন্য, পীর বলে মান্য করার জন্য সর্বপ্রথম তার জন্য শর্ত হচ্ছে চারটি, চারটি শর্ত। কি কি শর্ত? এই কিতাবটির নাম হলো বাহারের শরিয়া, কিতাবটি 20 খণ্ডে বিভক্ত, কত খণ্ডে বললাম? 20 খণ্ডে বিভক্ত। কিতাবটি রাইটার সদরুস শরিয়া মুফতি আমজাদ আলী আলাইহি রহমাহ রিদওয়ান, তিনি বর্ণনা দিতেছেন পীরী কে লিয়ে চার শর্তে হ্যায়, পীরের জন্য হলো চারটি শর্ত। কাবলে আজ বায়াত তুমকা লিহাজ ফরজে হ্যায়, বায়াত গ্রহণ করার পূর্বে তা দেখা হচ্ছে ফরজ, জরুরি। কারো নিকটে বায়াত গ্রহণ করার পূর্বে এই চারটি বিষয় আপনাকে দেখে নিতে হবে যে তার মধ্যে চারটি বিষয় আছে কিনা, যদি থাকে তবে তার নিকটে মুরিদ হওয়া যাবে, আর যদি চারটির মধ্যে কোনো একটি শর্ত যদি না থাকে তাহলে তার কাছে মুরিদ হওয়া যাবে না, যদিও সে আকাশ দিয়ে উড়ে যায়, যদিও সে পানিতে ভেসে যায় পাখির মতো আকাশে ওড়ে, যদিও সে বন্ধা নারীকে সন্তান দিয়ে যায় তবুও তার কাছে মুরিদ হওয়া যাবে না, যাবে না, যাবে না। এক নম্বর, সুন্নি সহিহুল আকীদা হো, যিনি পীর হবেন ওলি হবেন তিনি হবেন সুন্নি এবং সহি আকীদা, কি হবে এই জোরে বলেন না, সুন্নি কি হবে? সুন্নি। আর তার আকীদা কি হবে? সহি আকীদা। তার মানে বোঝা গেল সুন্নি যদি না হয় চুন্নি যদি হয়,
চুন্নি যদি হয় চলবে জিনা চলবে না যদি সহি আকীদা যদি না হয় তার আকীদাতে গন্ডগোল যদি থাকে আকীদাতে ভাজাল যদি থাকে তবে হবে জিনা হবে না এটা কোন আলেমের কথা নয় এটা শরীয়তের কথা এ আছে জানে মহতারাম পীর হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে আপনা সুন্নি হওয়া এবং সহি আকীদা হতে তার মধ্যে হবে কোন রকমের ভেজাল যেন তার মধ্যে না থাকে আকীদার দ্বিতীয় নাম্বার ইতনা ইলম রাখতা হো কে আপনি জরুরিয়াত কে মাসাইল কিতাব সে নিকাল সকে এতটা সে তাকে জ্ঞান রাখতে হবে যেন নিজের জরুরি মাসাইল সমূহ কিতাব থেকে বের করতে পারে নিজের প্রয়োজনীয় জরুরি মাসলা মাসাইল কিতাব সমূহ হতে বের করতে পারে অর্থাৎ তাকে আলিম হতে হবে মাসলা বুঝতে পারছে না অসুবিধা হচ্ছে বেরাদার তাহলে দ্বিতীয় নাম্বার হলো যে তার এতটা ইলম থাকতে হবে যে তার জরুরি মাসলা মাসাইল জানো কিতাব থেকে বের করতে পারে যদি মাসলা মাসাইল না জানে তবে মুরিদদেরকে হারাম কাজ থেকে নাজায়েজ কাজ থেকে বিরত রাখতে পারবে না আর নিজেও বাঁচতে পারবে না এই জন্য তাকে আলিম হতে হবে ধর্মীয় জ্ঞান রাখতে হবে সেটা কোন আল্লাহর ওলির নেঘাতে হোক অথবা মাদ্রাসায় পড়ে হোক মনে রাখবে পীর কোনদিন জাহেল হয় না আর জাহেল কোনদিন পীর হয় না জাহেল যদি হয় তো পীর হবে না আর পীর যদি হয় তবে সে জাহেল হবে না বুঝতে পারলেন আজি জানে মহতারাম দ্বিতীয় শর্ত হলো তৃতীয় শর্ত ফাসেকে মলিন না হো সে যেন ফাসেকে মলিন যেন না হয় ফাসেকে মলিন অর্থাৎ সুন্নাতে বিপরীত যেন কোনো কাজ যেন না করে এ বেরাদার ইসলাম অর্থাৎ তার প্রত্যেকটি কাজ যেন সুন্নাত মোতাবিক যেন হয় সুন্নাতের বিপরীত যেন তার কাজ না হয় আর যদি সুন্নাতের বিপরীত কাজ হয় তবে সে ব্যক্তি হবে ফাসেকে মলিন আল্লাহর ওলি যিনি হবেন পীর যিনি হবেন তার প্রত্যেকটি কর্ম হবে সুন্নাত মোতাবিক আপনাকে প্রসঙ্গক্রমে মনে পড়ে গেল এ বিরাদার আল ইসলাম হযরত জুনাইদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ওলি ছিলেন বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন তো হযরত জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহির নিকটে একজন ব্যক্তি মুরিদ হওয়ার জন্য এসেছেন তার ইচ্ছা যে হুজুরের নিকটে যাব কোন একটি কারামত দেখব আর তারপরে তার নিকটে মুরিদ হব এ বেরাদার এক বছর নয় দু বছর নয় হযরত জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে 12টি বছর কাটিয়ে দিয়ে কত বছর 12 বছর কাটিয়ে দিলেন 12 বছর পর সে ব্যক্তি বলতেছেন হুজুর সামান পত্র গুছিয়ে নিয়ে বলতেছেন আমাকে বিদায় দেন আমি বাড়ি যেতেছি তো হযরত জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই বলেন বলে বাবু তুমি দীর্ঘ দিন থেকে আমার খানকাতে এসে অবস্থান করলে কিন্তু কামারও সময় কোনোদিন হয়নি তোমাকে জিজ্ঞাসা করার যে কেন এসেছো আর কেনই বা চলে যাচ্ছ কারণটা কি আমারও জিজ্ঞাসা করার সময় হয়নি আজি জানে মহতারাম তো ওই ব্যক্তি বলতেছেন হুজুর সে কথার জিজ্ঞাসা করেন ও কথা আর জিজ্ঞাসা করেন না ঘর সংসার ছেড়ে 12 বছর হলো আপনার নিকটে আসা আমার মনের ইচ্ছা ছিল আশা ছিল আকাঙ্ক্ষা ছিল কামনা ছিল বাসনা ছিল যে হুজুরের নিকটে যাব একটি কোনো কারামত দেখব দেখার পর মুরিদ হব মুরিদ হয়ে ফিরে বাড়ি যাব এই আজি জানে মহতারা আপনাদেরকে বলতে চাই তো হুজুর জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন বলে তুমি বাড়ি চলে যাও কোনো আপত্তি নাই এক সময় ছিল মুরিদ পীরকে খুঁজে বেড়ায় জি মুরিদ পীরকে খুঁজে বেড়ায় তো এখন তো আপনার এমন হয়েছে
যে কিছু পীরে মুরিদ খুঁজে বেড়াচ্ছে, যে মুরিদ কোথায় পাওয়া যায়। কিন্তু সেই সময় মুরিদেরা পীরকে খুঁজে বেড়াতো যে পীর কোথায় পাওয়া যায়। এটা দুঃখের বিষয়। পীর মানি আমরা আল্লাহর ওলিদেরকে মানি, কিন্তু কোন বিজনেস ম্যান যদি হয় তাকে আমরা বলি মানে, এই জন্য বলেন না, কোন বিজনেস ম্যান যদি হয়, ব্যবসায়িক যদি পীর হয় তাকে মানবে জিনা মুসলমান। ব্যবসায়িককে আমরা পীর মনে করি না, প্রকৃত যারা পীর আল্লাহর ওলি তাদেরকে আমরা ওলি বলে শ্রদ্ধা করি, সম্মান করি, তাদের বিপদে বায়াত গ্রহণ করি, তাদেরকে মাথার তাজ বানিয়ে রাখি। যারা প্রকৃত আল্লাহ কোন নকল ভণ্ড যদি হয়, ব্যবসায়িক যদি হয়, তবে তাদেরকে মান্য করি না, এটাই আহলুস সুন্নাত আল জামাতে রাখি না। তো হযরত জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, তুমি তো চলে যেতেছো, তো কারামাত তুমি দেখতে পাওনি 12 বছর। বলে জি না হুজুর, একটিও কারামাত দেখতে পেলাম। তো জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, তোমাকে মুরিদ হতে হবে না, তুমি বাড়ি চলে যাও, কিন্তু কয়েকটি আমার কথার উত্তর দিয়ে যাও। বলে কি বলুন? বলে তুমি 12 বছর ধরে আমার কাছে আছো, আমার খানকায়, কোনদিন দেখেছো যে আমি কোন সুন্নাতের বিপক্ষে কথা বলেছি? বলছে জি না। বলে এই 12 বছরে দেখেছো কোনদিন আমার হাতখানা সুন্নাতের বিপক্ষে চলেছে? বলে জি না। বলে কোনদিন দেখেছো আমার পাখানা সুন্নাতের বিপক্ষে চলেছে? বলে জি না। বলে শোনো, একজন মানব যার হাত সুন্নাত মোতাবিক চলে, জবান সুন্নাত মোতাবিক চলে, চোখ সুন্নাত মোতাবিক চলে, কদম সুন্নাত মোতাবিক চলে, যে যত সুন্নাতের অনুসারী হবে সে তত ঊর্ধ্ব স্তরের পীর হবে। ঊর্ধ্ব স্তরে পীর হবে যে যত সুন্নাতের তাবেদার হবে, সুন্নাতের পাইরবি করবে, সুন্নাতের অনুসারী হবে। এই জন্য বিরাদার আল ইসলাম, পীর হওয়ার জন্য সুন্নাতের অনুসারী হওয়ার দরকার আছে। ফাসেকে বলি যদি হয় তবে সে কোনদিন পীর হবে। এই জন্য কিতাবে লিখতেছে যে ফাসেকে মৌলিন না হো, যেন ফাসেকে মৌলিন না হয়, সুন্নাতের বিপরীত যেন কোন কাজ না হয়। 4 নম্বর, উসকা সিলসিলা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তক মুত্তাসিল হো, তার সাজারাটা, তার সিলসিলাটা তার থেকে একেবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পর্যন্ত যেন ধারাবাহিক ভাবে যেন থাকে। মশলা বুঝতে পারলে? এই 4টি বিষয় যদি কারো মধ্যে যদি থাকে তবে তাকে ফির বলা যাবে। আর এই 4টির মধ্যে কোনো একটি যদি না থাকে তবে তাকে ফির বলা যাবে না, যাবে না, যাবে না। যদি ভুল বশত মুরিদ যদি হয়ে যান, মুরিদ হওয়ার পর বুঝতে পারে যে 4টি শর্তের মধ্যে কোনো একটি শর্ত এর মধ্যে নেই, তো ওই পীরকে বাদ দিয়ে একজন সুন্নি সহিহুল আকীদা বা সারাই পীরের নিকটে আপনার মুরিদ হওয়া শরীয়তের বিধানে জায়েজ লেখা আছে। মশলা বুঝে নিলেন? এ বেরাদার আল ইসলাম, এই জন্য কোরআন বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গ লাভ করো। আল্লাহুম্মা সাল্লি সাল্লাম। আজি জানে মোহতারাম, তো বলতেছিলাম এই 4টি শর্ত
পালে পাওয়া গেলে তাকে পীর বলা যাবে। তাই ভারতবর্ষে একজন আল্লাহর ওলির মাজার শরীফ আছে, তার নাম হলো হুজুর সাবিয়ার কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহ। নাম শুনেছেন? জি, হুজুর সাবিয়ার কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহ, খতিবে মাশরিক, মুনাজির আহলে সুন্নাহ, আল্লামা মুস্তাক আহমদ রেজামি রহমাতুল্লাহ আলাইহ কিতাবের মধ্যে বর্ণনা করেছেন যে হুজুর সাবিয়ার কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। অনেক জ্ঞানী বিজ্ঞ অভিজ্ঞ ব্যক্তিগণ তার দরবারে আপনার থাকতেন। তো হঠাৎ একদিন কয়েকজন বিশিষ্ট মুরিদ, উচ্চাঙ্গের মুরিদ, ঊর্ধ্ব স্তরের তারা মুরিদ, নির্জন সময়কালে বলতেছেন, হুজুর আপনার নিকটে একটি বিষয় জানতে চাই। বলে, কি জানতে চাও? বলে, হুজুর ফানা কাকে বলে আর বাঁকা কাকে বলে? খুব জটিল বিষয়, একটা হলো ফানা শব্দ আর একটি হলো বাঁকা শব্দ। তো বলছেন, হুজুর ফানা কাকে বলে আর বাঁকা কাকে বলে? তো হুজুর সাবিয়ার কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহ ওই মুরিদদের প্রশ্নের উত্তর দিলে 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 চুপ থেকে গেলে। কিছুদিন পর ওই মুরিদদেরকে ডাকলেন, ডাকার পর বলছেন, শোনো, আমি যদি মারা যাই, ইন্তিকাল করি, তো ইন্তিকালের পর আমার লাশকে আমার খানকাতে রেখে দিবে। দেওয়ার পর বাহির থেকে দরজা বন্ধ করে দিবে। তোমরা আমাকে গোসল দেওয়াবে না, কাফনও পড়াবে না, আর আমার জানাজার নামাজও তোমাদের মধ্যে কেউ পড়াবে না। আশ্চর্য কথা জি, হুজুর আলাউল আর হুজুর সাবিয়ার কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন ওই মুরিদদেরকে দেখে। বলে, হুজুর কি করব? বলে, আমার ইন্তিকালের পর আমার লাশকে আমার খানকাতে রেখে দিবে। খানকা কাকে বলে? অনেকে আপনারা আমরা জানি না খানকা কাকে বলে। খানকা শব্দটা ব্যবহার আপনারা আমরা করি না, এই পেশানা করেন না, খানকা শব্দ ব্যবহার করি না, খানকা শরীফ। খানকা কাকে বলে? যে স্থলে আল্লাহর হোর অলিগন ইবাদত করে সেই স্থানকে খানকা বলা হয়, সেই স্থলকে খানকা বলা হয়। তারপর আমাকে বের করে রাখবে, রাখার পর দেখবে একজন ব্যক্তি ঘোড়ার পৃষ্ঠে আরো হল ভরে আসবে, সেই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে গোসল দিতে বারণ করলেন, কাফন পরাতে বারণ করলেন, জানাজা পড়াতে বারণ করলেন। বলে, গোসলও দিবে না, কাফনও পরাবে না, আর তোমাদের মধ্যে কেউ আমার জানাজার নামাজ পড়বে না। ওই ঘোড়ার পৃষ্ঠ আরোহণ করে যে আসবে সেই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়বে। আর একবার আজি জানে মহতারাম আপনাদেরকে বলতে চাই, পীরের নির্দেশ মুরিদগণ মান্য করতে বাধ্য। কিছুদিন পর হুজুর সাবিয়ার কালিয়ার রহমাতুল্লাহ আলাইহি ইন্তিকাল করলেন। পীরের ওসিয়ত মোতাবেক হুজুর সাবিয়ার কালিয়ার রহমাতুল্লাহ আলাইহি খানকাতে রুমে লাশ বসিয়ে দরজা বন্ধ করে দেওয়া হলো। বাইরে হাজার হাজার কয়টা বাজলো মুরিদ মুতাকিদ কয়টা বাজলো ভক্তগণ অপেক্ষা করতে
তারা উপলব্ধি করতে পারলো যে হুজুরের দুইটা দিকে শেষ হয়ে গেছে, গোসল দেওয়া হয়ে গিয়েছে, দরজা খুলল, কাফুর পরিহিত অবস্থায় দেখছে খানকার মধ্যে, একটু জোরে আরেকটু জোরে সুবহানাল্লাহ, কাফন পরিহিত অবস্থায় খানকার মধ্যে অদৃশ্য থেকে গেছে, গোসল দিয়ে দিয়েছে আর অদৃশ্য থেকে গেছে কাফন উঠে গিয়েছে। আজি জারে মহতারাম হুজুর সাবিয়ার কারিয়ার রহমাতুল্লাহ আলাইহি পবিত্র দেহ মোবারককে বের করা হলো, এই চার পায়ের উপরে কি বলেন, খালি করে না হাত দিয়ে, আপনাদের দেশে কি বলে, হ্যাঁ যেটা লাশ রাখা হয় খাটলি না বহন করে নিয়ে যায় লাশ, কেউ মাফ বলে কেউ খাটি খাটি, এক এক দেশে এক এক রকমের ভাষা বলে, তো ওই জন্য জিজ্ঞাসা আপনার করছি, চারটা পায়া হয় এই জন্য অনেক দেশে বলে চার পায়া, অনেক দেশে বলে খাটলি, অনেক দেশে বলে লাশ বহন করা, তখন এক এক দেশ এক এক রকমের ভাষা ব্যবহার করা হয়, কোন কি কইছে দেখো, তার উপরে পবিত্র দেহকে রাখা হয়েছে হাজার হাজার ভক্ত পরিতমতা কি ভাগ অবজ্ঞা করতে